হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি পাপ সিজন টু অলরেডি, এর পোস্টারটা রিলিজ হয়েছে 25th May 2021, এবং যে পাপ যে সিজন টুটা আসছে এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 24th May 2021, এবং সিজন ওয়ান এবং সিজন টু এর মধ্যে বেশ কয়েক বছরের ফারাক, আমি বলবো বিস্তর ফারাক। যারা পাপ সিজন ওয়ানটা দেখেছেন অলরেডি তারা ভুলতে বসেছেন যে কীরকম তার ছিল স্ক্রিপ্ট, কীরকম তা কারা ছিলেন বা কারা ছিলেন না, বা স্টোরিটা কীরকম ছিল, কোনো ডার্ক টোন ছিল কি না, কোনো কালার প্যালেট কী ছিল, কী ছিল বিজিএমটা কেমন ছিল, পুরোপুরি স্টোরিটা ভুলতে বসেছেন। তা পূজা ব্যানার্জি তার পার্সোনাল লাইফে কিছু প্রবলেমস ছিল, সেই প্রবলেমসের জন্য সিজন ওয়ান থেকে সিজন টু এর ডিউরেশনটা অলমোস্ট অনেক বছর পিছিয়ে যায়। এবং পাপ কিন্তু মোটামুটি হইচই প্ল্যাটফর্মের, হইচই ওটিটি প্ল্যাটফর্মের কিন্তু বেশ একটা সাকসেসফুল একটা ওয়েব সিরিজ। তা সেদিক থেকে বিচার করলে কিন্তু সব ভিউয়ার্সদের মধ্যে একটা এক্সপেকটেশন, একটা স্পেকটিকুলাম একটা তৈরি হয়, এই কারণেই কারণ তারা মনে করছে যে পাপ যে সিজন টুটা আসতে চলেছে সেটা হয়তো বা পাপ সিজন ওয়ানের থেকেও ভালো হবে। এবং এটা কিন্তু সিজন টুটা কিন্তু অন্তিম বা লাস্ট একটা সিজন, মানে সিজন টুতেই কিন্তু র্যাপ আপ হয়ে যাচ্ছে পুরো পাপের পুরো ওয়েব সিরিজটা, এবং সেটা করাই বেটার, এই কারণেই বলবো। কারণ হইচই প্ল্যাটফর্মে কিন্তু এর আগেও বারবার দেখা গেছে যে মানে তারা স্বল্প পরিসরে যতটা তাড়াতাড়ি র্যাপ আপ করছে সেটা কিন্তু ফার ফার কিন্তু বেশি জনপ্রিয়তা লাভ করছে। এখানে আমি বলবো যে পাপের যে মূল যে স্টোরিটা ছিল এবং সেই স্টোরিটার সাথে বিল্ড আপ করে সেটার সাথে রিলেটেড কিছু স্টোরি বা সাবপ্লট আপনার যাই বলুন সেগুলো অ্যাটাচমেন্ট হয়ে কিন্তু সিজন টুটা বেরোচ্ছে। এবং যে পোস্টারটা দেখলাম সেই পোস্টারে কিন্তু রাহুলকেও দেখা গেল, সে অ্যাজ এ পুলিশের ভূমিকায় সিজন ওয়ানের যেখানটা দিয়ে শেষ করছে সিজন টুটা সেখান থেকে স্টার্ট হচ্ছে এতটুকু বোঝা যাচ্ছে। এবং পূজা ব্যানার্জি লিড কাস্টে আছে, সে একজন মিষ্টি একজন রহস্যময়ী নারী, এবং সে যে বাড়িতে আসে সেই বাড়িতে 200 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে, এবং তাকে সিজন ওয়ানে দেখা গেছে কেউ খুব একটা পছন্দ করে না, এবং তার কিছু পাস্ট রয়েছে, সে পাস্টগুলোর সাথে তার বাড়ির কিছু একটা ব্যাকড্রপ রয়েছে সেটা রিলেটেড, এবং সে মানে সে একজন মানে ডান্স বাড়িকে সেখানে একজন মানে ডান্সার হিসেবে সেখানে মানে পরিচিতি লাভ করে, এরকম এরকম বেশ কিছু তথ্য লুকিয়ে আছে। এবং আমি পোস্টারটার কথাই বলবো, রাহুল জাস্ট এরকম করে আছে, সে কিন্তু রাহুল কিন্তু পূজা ব্যানার্জিকে ধরে নেই, আর রাহুল জাস্ট এরকম করা, এবং পূজা ব্যানার্জির চোখ দুটো দেখে মনে হচ্ছে যে মানে শি সার্চিং সামথিং সামথিং স্টোরি, এবং চারটে হাত চারটে জায়গা থেকে এরকম চারটে হাত দেখা যাচ্ছে, এবং সূর্যের একটা আলো দেখা যাচ্ছে জানলা থেকে ভেতরে আসছে। অতএব এটা বোঝা যাচ্ছে যে স্টোরিটা কিন্তু রিভিল হতে চলেছে লাস্ট এবং বা অন্তিম পর্ব, এখানে বলছে মানে লাস্ট যে সিজনটা আসছে সেটা স্ট্রিম মানে সেটাই রিলিজ হতে চলেছে বা রিভিল হতে চলেছে যে এখানে কী হচ্ছে। এবং মানে হাতগুলো যেরকম আটকে ধরে রেখেছে পূজা ব্যানার্জিকে, এবং জানলা থেকে যে আলোটা আসছে সেই পোস্টারটা কিন্তু বেশ ভালো এবং বেশ এনগেজিং। আমার কিন্তু পোস্টারটা পার্সোনালি বলছি খুব ভালো লেগেছে, এবং এইটাই মানে দেখার যে এবং পাপ সিজন টুটা কেমন হয়, এবং এটার অন্তিম পর্ব বারবার করে বলছি, এবং এটা হয়েছে তো 4th June কিন্তু স্ট্রিম হচ্ছে। আপনারা যদি হয়েছে আপনারা সাবস্ক্রিপশন নিয়ে রাখুন, নইলে কিন্তু আপনারা কিন্তু এই এপিসোডসগুলো কিন্তু দেখতে পাবেন না। 4th June থেকে স্ট্রিম হচ্ছে, মানে 4th June অলমোস্ট আপনারা সবগুলো এপিসোডই আপনারা দেখতে পাবেন যদি আপনাদের সাবস্ক্রিপশন নেওয়া থাকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তা জাস্ট এটাই ছিল আমার সিজন টুর যে পোস্টারটা বেরিয়েছে পাপের, সেটার পোস্টার রিয়াকশন বলতে পারেন। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের পাশে এসে দাঁড়ান। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, রেড বাটনটা গ্রে করবেন, এবং নোটিফিকেশন জায়গাটা অল হিট করুন যাতে সাথে সাথে আপনারা আমার নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যান। এবং চাইলে আমার চ্যানেলটাকে আপনার লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক পরুন, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। লভস অফ লাভ, বাই।